ঝাড়গ্রাম জেলার বেলতলা দুর্গাপুজো কমিটি এবছর 72তম বর্ষে পদার্পণ করল। এবছর তার পুজোর থিম তাদের সচেতনতার বার্তা। সেভ ড্রাইভ সেভ লাইফ থেকে আরম্ভ করে সমস্ত সচেতনতার বার্তায় এবছর তাদের পুজো মণ্ডপে ফুটে উঠবে। উদ্যোক্তাদের দাবি, এই সচেতনতার বার্তার মাধ্যম দিয়ে আমরা হয়তো বহু মানুষকে তাদের বোঝাতে পারব সচেতন হলে মানুষ কি করতে পারে। নাম কি আমাদের ক্লাবের? নাম হচ্ছে ঝাড়গ্রাম বেলতলা স্পোর্টস অ্যাসোসিয়েশন। এটা আপনাদের কত বছর? এটা আমাদের পূজাটা হচ্ছে, এটা 72তম বর্ষ হবে পূজোর পরে। পূজোর বৈশিষ্ট্য কি আছে? পূজোর বৈশিষ্ট্য বলতে আমরা এবার দেখাতে চাইছি, মানে প্লাস্টিক মুক্ত পরিবেশ কীভাবে করা যায় সেটার আমরা চেষ্টা করছি। আর তার সাথে সাথে থ্যালাসেমিয়ার ব্যাপারটা নিয়েও আমরা একটু প্রচার করব। হ্যাঁ, এটা চিন্তাভাবনা করেছি। আর আমাদের এই এখন যে সময় মানে এত অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, তো যার জন্য আমরা চেষ্টা করছি সেভ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে সবাইকে সচেতনতা করতে, কীভাবে মানে বাইক চালালে, কত স্পিডে চালালে হেলমেট ব্যবহার করা, হ্যাঁ এসব আমরা প্রচার করার চেষ্টা করছি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে রাজদীপ দাস। আপনি ক্লাবের কোন দায়িত্বে আছেন? আমি ক্লাবের বলতে এখন সেক্রেটারি দায়িত্বে আছি। ধন্যবাদ।